হযরত মুহাম্মদ নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য। অসমের বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বরার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মামলা। এবার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বরাকে চ্যালেঞ্জ উড়লেন এক মৌলানা। সত্যরঞ্জনের যদি হিম্মত হয় তাহলে প্রশাসনের অনুমতি নিয়ে আগুনের কুণ্ডলী তৈরি করে বসার চ্যালেঞ্জ গ্রহণ করুন। অসমের যে কোনো স্থানে বিতর্কে বসার জন্য প্রস্তুত রয়েছেন ত্রিপুরার তরুণ বক্তা মৌলানা ফরমান আলী রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সকলকে আমি প্রথমে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। কয়েক মাস হয়ে যাচ্ছে আসামের একজন পণ্ডিত নামের কলঙ্ক এক হিন্দুস্তানি ভাইচারার মধ্যে বিবাদ সৃষ্টিকর্তা এক পণ্ডিত, তার নাম সত্যরঞ্জন বরা। সে অনেকদিন থেকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আসছে। তার পাশাপাশি কিছুদিন আগে আমরা দু তিন দিন আগে দেখতে পেলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। সেই মন্তব্যকে কেন্দ্র করে আমরা আসলে পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি, কিন্তু রসুলের শানে গুস্তাখিটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। এর জন্য আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারাদার আদনা সাহেব কুত্তা হিসেবে আমি এই সত্যরঞ্জন বরাকে আমি চ্যালেঞ্জ করতেছি। যদি তুমি সত্য হও তাহলে আমি মুবাহালার চ্যালেঞ্জ করতেছি তোমাকে, তুমি গ্রহণ করে সরকারি পারমিশন, পুলিশ প্রশাসনের সমস্ত পারমিশন নেওয়ার দায়িত্ব তোমার। তুমি নিয়ে যে কোনো জায়গায় আসামের বসতে হলে আমি আসব, আর দুটি জায়গায় আগুনের কুণ্ড জ্বালানো হবে। একটায় আমি দাখিল হব কোরআনে মজিদ হাতে নিয়ে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়দাইশ মিলাদুন্নবীর দিন 12ই রবিউল আউয়াল 1817 অক্টোবর হবে, সেই দিনে আমি আসব। যদি তুমি সত্য, তুমি যেটা বলতেছো তোমার প্রচার যদি সত্য হয়ে থাকে, তাহলে সত্যরঞ্জন বরা, আমি ফরমান আলী রিজভী চ্যালেঞ্জ করতেছি, তুমি যদি তুমি এক বাপের সন্তান হয়ে থাকো তাহলে আসো, ময়দানে দেখা হবে কে সত্য এবং কে মিথ্যা। সত্য মিথ্যা প্রমাণ করতে আগুনের মধ্যে আমি দাখিল হব, কোরআন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে দিলে নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমার রসুলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার ইয়াকিন রয়েছে এবং আমার নবী সত্য, আমার কোরআন সত্য, আমার দিন সত্য হিসাবে আমি আগুনের মধ্যে দাখিল হব। তুমি সমস্ত কিছু পারমিশন রেডি করে ভিডিওর মাধ্যমে আমাকে জানাবে, আমি যে কোনো মুহূর্তে প্রস্তুত তোমার সাথে মুবাহেলায় বসতে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সেখানে বোঝা যাবে কে সত্য এবং কে মিথ্যা। আপনারা যারা এই ভিডিও দেখছেন বিশেষ করে এটা শেয়ার করবেন, একে অন্যের কাছে পৌঁছাবেন, যাতে এই বাড়হু পর্যন্ত আমার এই কথাগুলো পৌঁছে যায়। আর পারমিশনটা তুমি নেবে, কারণ হচ্ছে তুমি হলে হুকুমতের পালা কুত্তা, আমি তো সেরকম নয়, আমাদের পক্ষে পারমিশন নেওয়া সম্ভব হবে না। তুমি পারমিশন নিয়ে আমাকে বললে যে কোনো সময় খাদিম ফকিরে খাদরি ফরমান আলী রিজভী আপনার তোমার সামনে থাকবে অবশ্যই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সকলের কাছে আমি এই প্রচারটা করার জন্য অনুরোধ রেখে আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।